আজ আমি কথা বলবো রসুন সম্পর্কে। আমরা অনেকেই শুধু রসুনকে খাবারের মশলা হিসাবে ব্যবহার করতে জানি। রসুনের অনেক উপকারিতা আছে, রসুনের অনেক ঔষধি গুণাগুণ আছে। আজকে আমি সে সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো। এরপর যদি আপনারা এ সম্পর্কে বিস্তারিত জানতে চান, কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি প্রথমে বলবো রসুনের উপকারিতায় বৈজ্ঞানিকরা কি বলেছেন। রসুনের উপকারিতা সম্পর্কে বৈজ্ঞানিকগণ বলেছেন, রসুনে রয়েছে এলিসিন নামক অ্যান্টি অক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সেলেমোনিয়াম ক্যান্সার কোষ ধ্বংস করে, ক্যান্সার প্রতিরোধ সাহায্য করে। রসুন রক্ত পরিশোধন করে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে। রসুনের আরও অনেক উপকারিতা আছে, যেমন রসুন টেস্টোস্টেরনের মাত্রা বাড়িয়ে দেয়। রসুন পুরুষের বীর্য তৈরি করতে সাহায্য করে। রসুন পুরুষের বীর্য তৈরি করতে সাহায্য করে। রসুন কাম উদ্দীপনা বাড়াতে পুরুষ বাড়াতে পারে। পুরুষদের শক্তি বাড়াতে রসুন বহুগুণ সাহায্য করতে পারে। দ্রুত বীর্যপাত রোধ করে ও ইরেকটাইল ডিসফাংশন সমস্যা দূর করে। এগুলো হলো বৈজ্ঞানিক পরিভাষায় রসুনের উপকারিতা। এমনও রসুনের উপকারিতা আরও অনেক আছে, সে সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন। রসুনের কবিরাজি ভাষায় কি কি ঔষধে কাজে লাগানো যায় সে সম্ভবত আমি আপনাদের বলতে পারবো। যদি ভালো লাগে ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাকে এরকম ভিডিও বানাতে সাহায্য করবেন। ধন্যবাদ।